The solution for humanity. السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا أما بعد دورير روكاتشير شماني درشو درشو تتبعي جائجة تكي أبناء عمارة شاتي بستي مانجلاري ونشراني جوب ديسن أبناء دي شقل جاني براند মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কার বিগত এক পর্বে আমরা আলোচনা করেছিলাম যে বিবাহ কেন্দ্রিক কুসংস্কার তার মধ্যে ছিল যৌথ আর এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য স্টুডিওতে যে সকল বিজ্ঞ আলোচকগণ আমাদের সাথে যোগ দিয়েছেন আমরা প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে নেব আমার ডানে আছেন বিশিষ্ট আয়লামিন ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাজীর সালাম আলাইকুম ও অবরাকা এবং আমার বামে আছেন বিশিষ্ট আয়ালমেদিন শেখ হাসান জমিল কাসেম আসসালামু আলাইকুম ওরাহনাতুল্লাহি অবরাকা তো এবং আমার সর্ববামে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন চিন্তাবিদ শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ আসসালামু আলাইকুম ورحمه الله সম্মানিত সুধী এই অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছে সঞ্চালনে আমি ہارন রশীদ বলছিলাম সর্বনশা জৌদ এভাবেই প্রথমেই আলোকপাত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি শেখ আব্দুর রাজ্জাক ইসফাহান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على مولانا نبی আবাদা সম্মানিত দর্শক মণ্ডলী মানুষের কর্ম যখন নাজায়জ হারাম হয় আল্লাহ এবং আল্লাহ রাসুলকে অসন্তুষ্ট করা হয় তখন মানুষের উপরে অভিশাপ গজব নেমে আসে এ কারণেই রাসুল সাল্লা সাল্লাম বলছেন মা ফাইনাবিল তোমরা আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকো আল্লাহর নাফরমানি করলে আল্লাহ তালার পক্ষ থেকে অসন্তুষ্টি নেমে আসে তো এই যৌতুক যে কত বড় হারাম একটা অভিশাপ সেটার বাস্তবতা আমরা আজকে রাস্তাঘাটে মাঠে প্রায় পরিবারে দেখতে পাচ্ছি এখন একটা মানুষের জীবনের জন্য বিশেষ করে একটা মেয়ের জীবনের জন্য এই যৌতুক অভিশাপ হয়ে গেছে তার সুন্দর একটা জীবন যাপন করা একটা কঠিন ব্যাপার হয়ে গেছে যখনই যৌতুকের বিষয়টা থেকে যায় তখনই সব সময় মেয়ের অন্তরে একটা কাজ করে যে আমার পিতার পক্ষ থেকে এত টাকা সে নিয়েছে সে অন্তরে সবসময় কষ্ট পায় আবার যখন যৌতুকের বিষয়টা যা নির্ধারণ হয়েছে তা তাৎক্ষণিক বৈঠকে না দেওয়া হলে ওটা একটা মেয়ের জন্য মেয়ের পিতার জন্য মেয়ের মায়ের জন্য অভিশাপ হয়ে যায় মাঝে মধ্যেই ছেলের পিতা বলে মেয়েকে বৌমাকে যে তোমার পিতা মুনাফেক টাকাটা দিতে চায় আজ পর্যন্ত দিল না ছেলের মা সময়ে বলে যে তোমার বাপ ভালো মানুষ নয় টাকাটা দিতে আজ পর্যন্ত দিল না যে এটা বলেন না এই বিষয়টা তারা ভাবে না কোনো সময় আর সময়ে সময়ে এই কাপুরুষ যুবক যে অপরের পয়সার প্রতি চেয়ে আছে লোভী অথচ তার প্রয়োজন ছিল নিজে উপার্জন করা খাওয়া যতটুকু আল্লাহ তোমাকে সুবিধা দিয়েছে ততটুকু তো তুমি আলহামদুলিল্লাহ বলো তোমার বৃত্তশালী বড় ব্যবসা করো তোমার টাকা কম আছে কলা বিক্রি করে খাও টাকা কম আছে চকলেট বিক্রি করে খাও টাকা নেই দিনমজুরি করে খাও পথ তো আল্লাহ তারা দিয়ে রেখেছেন জি কিন্তু তুমি যৌতুকের নামে এই পথ অবলম্বন করলে কেন যখন তখনই ওই যুবক ওই বর মেয়েকে গালি দেয় সময়ে নির্জনে লাথি মারে সময়ে তার শ্বশুর শাশুড়িকে অকথ্য ভাষায় গালি দেয় জি সময়ে ওই বিবাহের বৈঠকে যারা পরামর্শ দিয়েছে তাদেরকেও গালি দেয় দেখেন যৌতুক কত অভিশপূর্ণ কাজ যৌতুক যে একটা মানুষের জন্য বিশেষ করে মেয়েদের উপরে যে একটা বড় অভিশাপ এটা আমরা খুব স্পষ্ট হাড়ে হাড়ে ধন্যবাদ রন্ধ্রে রন্ধ্রে বুঝতে পারবো ধন্যবাদ আপনাকে আমি যেটা শেখা বলবো যে এমন কোন পরিভাষা ইসলামে আছে কি যে কন্যা দায়গ্রস্ত পিতা জি কন্যা দায়গ্রস্ত পিতা এটা ভারতীয় পরিভাষা এটা একটা হারাম এবং জুলুম এবং ইসলাম বিরোধী মানসিকতা থেকে পিতা কন্যার জন্মে খুশি হবে অন্যান্য সন্তান যেমন পুত্র দায়গ্রস্ত পিতা হয় না কন্যা বরং পুত্রের জন্য যে দায়ভার থেকে কন্যার জন্য কম থাকে কম থাকে কন্যা আনন্দের বিষয় এখানে কয়েকটা বিষয় আমাদের সুস্পষ্ট করা দরকার দর্শকদের জন্য এটা যৌতুক বলতে কি ইসলামী শরীয়তে আমরা আগের পর্বে যেটা আংশিক আলোচনা করেছি সেটা হলো ইসলামী শরীয়তে বিবাহর মাধ্যমে বিবাহের সম্পর্ককে ভিত্তি করে মেয়ে বা মেয়ের পিতা মেয়ের আত্মীয়দের কাছ থেকে ছেলে ছেলের পরিবার যা কিছু দাবি করে চেয়ে নেয় কৌশল আদায় করে সব যৌতুক এবং হারাম সবকিছুই হারাম মহা হারাম মহা চান্দাবাজি এটা যেভাবেই করা হোক না কেন সেটা বিবাহের আগে হোক বিবাহের চুক্তির সময় হোক বিবাহের পরে হোক জামাই চেয়ে নিক অথবা অন্যান্য কৌশলে নিয়ে পরিবেশে শ্বশুর দিতে দিতে বাধ্য হোক সবই যৌ আর এই যৌতুকের এই বিধান হলো এটা ভয়ঙ্করতম হারাম যেটা রসোল্লা সাল্লা সাল্লাম বলছেন যে কোনো মানুষ যদি অন্য কোন মুসলমান থেকে অন্য কোনো মানুষ থেকে তার ইচ্ছার বাইরে সামান্য একটা ছোট্ট মান আখাদা আসান মিনগাই বেনফসি একটা লাঠিও যদি নেয় তার খুশি আনন্দ চিত্তে দেওয়া ছাড়া সেটা হারাম আর এজন্য তাকে আল্লাহর কাছে শাস্তি পেতে হবে কাজেই আল্লাহ কোরআন কারিমে রসুল্লাহাম হাদিস শরীফে কয়েকটা বিধান দিয়েছেন পরস্পরের সন্তুষ্টি খুশি মনে একজন আরেকজনের দ্রব্য নিতে পারে আর এর বাইরে যা নেওয়া হবে এটা হারাম এবং বিবাহ পলক্ষে যেটা নেওয়া হয় এটা যৌতুক এবং এই কারণে যেটা দেখছি যে সকল পিতারা তার ওটা দিতে পারছেন না তারা তাদের মেয়েদেরকে বিবাহ সহজভাবে দিতে পারছেন না এবং তাদেরকেই কন্যা দায়গ্রস্ত বলে একটা নতুন পরিভাষা চালু করে আমরা বিপদগ্রস্ত করি বরং যুবকেরা বিবাহ দায়গ্রস্ত এটা ইসলামে বিবাহ দায়গ্রস্ত একটা বিষয় আছে যেমন মধ্যপ্রাচ্যে ওলামা এখ ফতোয়া আছে যুবক বিবাহ করতে পারছে না তাকে টাকা দেওয়া যাবে জাকাত দেওয়া যাবে যেন তাড়াতাড়ি বিবাহটা করতে পারে অশ্লীলতা থেকে বেঁচে বেঁচে থাকতে পারে কিন্তু কন্যা গ্রস্ত এটা পরিবেশে ইসলাম এখানে আরেকটা বিষয় আমাদের এটা খুব সতর্ক হতে হবে নিজের মেয়ের বিবাহের সময় যৌতুককে আমরা খুব অপছন্দ করি কিন্তু ছেলেকে বিয়ে দেওয়ার সময় যৌতুক পেলে ওই রকম একটা প্রবণতাই ভিতরে থেকে যায় থেকে যায় কৌশলে আমি তো চাচ্ছি না কিছু পাচ্ছি দিচ্ছে বা বিপদে পড়েছি সবচেয়ে যেটা শেখ বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা যদি প্রথমেই চিন্তা করি যে আমার আপদ বিপদ অসুখ বিসুখ আমার আমার সাধ্য দিয়ে চলবো আমার শ্বশুরের এখানে কোনো দায়ভার নেই আমার বেয়ার এখানে কোনো দায়ভার নেই এই চিন্তাটা যদি আসে ওটা হারাম যেমন অন্যের পকেটের টাকা আমার অসুখ আছে আমার পেটে ক্ষুধা আছে এই জন্য অন্যের পকেটে হাত দিতে পারি না ঠিক আমার শ্বশুরের অথবা আমার মেয়ের পকেটে হাত দেওয়া আমার জন্য হারাম এই চিন্তাটা আমাদের দরকার আমাদের কি হয় জামাই বিপদে পড়েছে অসুবিধে মেয়ে তোর বাপ আমাকে দিতে পারেন তোর বাপের অনেক টাকা আছে এই চিন্তা থেকে আমাদের মুক্ত হতে হবে এটা পরের পকেটে হাত দেওয়া অন্যের কাছ থেকে কেড়ে নেওয়া আর শ্বশুরের কাছ থেকে বেয়ার কাছ থেকে নেওয়া একই রকম হারাম এই চিন্তাটা আমাদের বুঝতে হবে জনবার হাসান জাবিল দিয়ে শুরু করবো আমি আসলে একটু ভিন্নভাবে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলিহসাল্লাম বলেছেন নানরা আমিন কুম্মুন কারণ ফ আলি ওয়াই ইউ কেউ যখন কোনো অন্যায় দেখবে তখন তাকে পরিবর্তন করবে হাত দিয়ে করিম তালিম সাল্লিয় সাল্লাম এবং আল্লাহর সমস্ত কথার উল্টাটা বলে শয়তান শয়তান আবার কি বলে তার একটা বক্তব্য আসছে সেটা হলো তোমরা যদি কোনো ভালো কাজকে দেখো সেটা অন্যায় দিয়ে পরিবর্তন করে দাও ইসলামের বিধান হচ্ছে মহর দিয়ে মেয়েকে গ্রহণ করা শয়তান এই জায়গায় কাজটা করেছে যে মোহর দিয়ে মেয়েকে গ্রহণ করবা না যৌতুক নিয়ে মেয়েকে গ্রহণ করবা সমাজে মোহর যে মেয়ের প্রাপ্য সে ওইটা পাচ্ছে না এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই অধিকার দেওয়ার নামে কত কথা চলছে কিন্তু মেয়ে যে মোহর পাচ্ছে না নানাভাবে তাকে মোহর থেকে বঞ্চিত করা হচ্ছে সাধ্য সামর্থ্য থাকা সত্ত্বেও এবং নিজের সামাজিক অবস্থান উঁচু করার জন্যে অনেক মোহর নির্ধারণ করা সত্ত্বেও সাময়িক কিছু আমরা দেই ওই যে গয়না টয়না এগুলো দেই দিয়ে বলি নগদ উসুল এটাও একটা মেয়েকে ঠকানো সে বিয়ের অনুষ্ঠানে বিয়ের প্রোগ্রামে সেই কিছু গয়না এমনি পেতেই পারে সাজগুজের জন্য কিছু বিষয় পেতেই পারে সেগুলোকে আমরা আবার তাকে মোহর দিয়ে এগুলো ঢেকে দিয়ে বলি নগদ উসুল এই জায়গায়ও তাকে ঠকানো হচ্ছে এই সব ঠকানোর মূলে হচ্ছে শয়তান সে এই সব ঠকানোকে অন্যভাবে ডাইভার্ট করছে যে না প্রাপ্য হচ্ছে মেয়ে না প্রাপ্য হচ্ছে ছেলে তখন ছেলেকে যখন এই জিনিসটা তার দিলের মধ্যে অন্তরের মধ্যে ঢুকিয়ে দেয় ছেলের পক্ষ থেকে নানাভাবে নানা কৌশলে ছলে বলে কেউ যদি খুব অভদ্র হয় আমরা বলবো আপনি বলছেন ডাকাত শেখ আপনার কাছে আসবো আবার ফিরে যেতে হচ্ছে ছোট একটা বিরতিতে শুধু দর্শক অল্প কিছুক্ষণের জন্য তারপর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ এই আলোচনায় ততক্ষণে আপনারা কেউ দূরে যাবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দিধা দন্ড মূল্যবোধের অভাব প্রযুক্ত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্যোন্মজন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃসম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান জানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পিস বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় পর আপনাদের সকলকে স্বাগত শেখ শেখ হাসান বলছিলেন আমরা এই জায়গায় যে শব্দটা ব্যবহার করছি নানাভাবেই শেখ বলেছেন ডাকাত চিন্তাইকারী জুলুম অত্যাচার এর সাথে আমি নতুন আরেকটা শব্দ যুক্ত করতে চাই সেটা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ভিক্ষুক শ্বশুর বাড়ির ভিক্ষুক যে শ্বশুর বাড়ির থেকে একরকম ভিক্ষা চাচ্ছে কারণ যেটা তোমার প্রাপ্য না তুমি সেটা চাচ্ছ যখন ছুরি যখন দেখাও না তাহলে এটাকে সরাসরি ডাকাতিও বলতে পারছি না কিন্তু একরকম ডাকাতির অবশ্যই ডাকাতি কিন্তু অন্যভাবে যদি বলি এটা একরকম ভিক্ষা আর শ্বশুর বাড়ির ভিক্ষা একটা সবচেয়ে নিকৃষ্ট ভিক্ষা এই জায়গায় শুধু ছেলে একা জড়িত নয় তার পুরো সমাজ জড়িত তার মা জড়িত তার বাবা জড়িত কি করে জানেন আপনি আশ্চর্য লজ্জা লাগে এগুলো বলতে আমাদের আজকের সমাজে এই সমাজেই আমরা বাস করছি মেয়ের বাবা যখন বিয়ের বাড়িতে যান মেয়ের বাড়িতে শ্বশুর বাড়িতে যান তখন নানাভাবে চলে বলে কৌশলে আমার বড় ছেলের বউ তার বাবা এই খাটটা দিয়েছে কত সুন্দর না বিআই বিআইন বেহিন কি বলে এই খাটটা কত সুন্দর আমার বড় বউ এনেছে শ্বশুর যা ওই তার বিআইকে বলে বেらっしゃন না আসুন না আমার বড় ছেলের বাড়ি থেকে কি কি দিয়েছে একটু দেখুন না এগুলো তাকে দেখায় দেখায় আপনি কেন দিলেন না আপনিও অত্যন্ত ভদ্রভাবে ডাকাতি হচ্ছে এখানে এখানে আরেকটা বিষয় হয়তো আপনারা ভুলে যাব অর্থাৎ বিবাহের সময় পাত্রীর পিতাকে চাকরি দিতে হবে অথবা চাকরিতে সহায়তা করতে হবে অথবা কোনোভাবে তাকে অর্থনৈতিক টাকা দিয়ে নয় সহযোগিতা করতে হবে এই শর্ত করাও কিন্তু একই রকম যৌতুক এটাও করা একসময় সমাজে এটা একটু ছোট আকারে ছিল এক সময় আমরা গ্রামে গন্ধে শুনতাম একটা ঘড়ি দিতে হবে একটা সাইকেল দিতে হবে সেগুলো একটা পর্যায়ে যেতে যেতে এখন এমন পর্যায়ে আসছে মানে কষ্ট লাগে শুনলে যে যে বাবা মা তার সন্তানদেরকে নিয়ে দুমুটু খেতে পারে না ওই বাবা থেকে কিছু নেওয়ার জন্যে মেয়ের শাশুড়ি শ্বশুর ননদ এবং স্বামী সকলে মিলে আমরা পত্রিকায় দেখেছি সকলে মিলে তার উপর নির্যাতন করে মানে কত নিকৃষ্ট অবস্থা আমাদের এবং আমরা সামাজিকভাবে যদি চিন্তা করি বিয়েগুলো ভাঙ্গার পেছনে নারী বিবাহিত নারী বিবাহিত নারী নির্যাতনের পেছনে সবচেয়ে বেশি যে জিনিসটা কাজ করছে আজকে সমাজে সেটা হচ্ছে এই যৌতুক এই যৌতুকের কারণে নানাভাবে তার উপর অত্যাচার আসবে অনেক এরকম আছে যে কোথায় কোথায় এই মেয়ে কে শ্বশুর শাশুড়ির আগাত দিয়ে থাকেন বাবার বাড়িতে মুখ লুই আইসো। বাবার বাড়িতে খালি ঢুক এমনি চলে আসছো কি পাইবা কি হবে সালবা এরং করতে করতে তাকে ঝাড়ি মারতে থাকে তাকে খোটা দিতে থাকে আগাত দিতে থাকে মানসিকভাবে তাকে তাকে আহত করে অতএব এরা নামাজ পড়ছে এরা তাই করছে সিয়াম করছে আবার এরা অনেক সময় দান খয়রা করে জি জি করে এনে এখানে মূল সমস্যা হইছে মেয়ে তো মুখ নিয়ে আসবে সে মুখ নিয়ে আসবে এটা আল্লাহর বিধান এবং তাকে খাওয়াতে হবে এটা আপনার ছেলের প্রতি আল্লাহ ফরজ করেছেন তাকে খাওয়ানো ফরজ সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদের সামনে অতীব গুরুত্ব সহকারে যা পেশ করছি তা হচ্ছে যৌতুক আপনি এটা স্পষ্টভাবে অন্তরে গেঁথে নেন যে যৌতুক হারাম যা ফেরত দিতে হবে আজ হোক আর কাল হোক এটা যেহেতু হারাম কাজে এই পয়সা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে আল্লাহর ইবাদত করবেন এটাও যেন হয় না আর এই যৌতুক যদি এভাবেই থেকে যায় ফেরত না দেন তাহলে বিচারের মাঠে এই পয়সা সম পরিমাণ নে বুঝিয়ে দেওয়া লাগতে পারে কেন এটার জুলুম এটা আপনি জুলুমের পর্যায়ে আদায় করেছেন জুলুম না হলে আজকে মেয়ে জন্ম হয় মানুষের কাছে অভিশাপ হলো কেন যৌতুককে লক্ষ্য করে আজকে মানুষ মেয়ে জন্ম নেওয়াকেই বিপদ মনে করছে অথচ মেয়ে জন্ম নেওয়া জান্নাতের মাধ্যম আল্লাহ রাসুল রাসুলসলাম বলেছেন দুটা মেয়ে লালন পালন করলে সে জান্নাতে যাবে তিনটে মেয়ে লালন পালন যদি করে তো জাহান নামের মধ্যে মেয়ে অন্তরাল হয়ে গেছে তার মানে মধ্যে থাকবে মেয়ে আর ওইদিকে থাকবে জাহান নাম লোক এদিকে তার মানে এমন ব্যক্তির জাহান নামে যাওয়ার প্রশ্নই আসে না মেয়ে লালন পালন করার ফলাফল জান্নাত আজকে সেটা অভিশাপ হয়ে গেল একমাত্র যৌতুকের কারণে আমরা আপনাদেরকে বিশেষ করে যারা যৌতুকের বিষয়টি অন্তরে ভাবছেন পিতা হিসেবে মা হিসেবে এবং যেসব যুবক তোমরা ভাবছ যৌতুকের বিষয়টি তাদেরকে আমরা বলছি দেখুন যৌতুক একটা বড় অভিশাপ এটা অপরের পয়সা এইভাবে পয়সা উপার্জনের পরিকল্পনা করিয়েন না এটা একটা কাপুরুষের পরিচয় আপনি পিতাবে হিসাবে আপনার এটা কাপুরুষের পরিচয় অতএব ঘড়ি হোক সাইকেল হোক গাড়ি হোক কাপড় চুপড় হোক পয়সা হোক যৌতুক এমনকি যখনই অনেক সময় স্ত্রী গর্ভবতী হয় তখনই মেয়ে ছেলের পিতা ছেলের মাতা একটা বড় ধরনের সুবিধা মেয়ের পিতার পক্ষ থেকে চাওয়ার আশা করে পুরো ঘরটা সাজিয়ে দিতে হবে ফার্নিচারে এটাও যৌতুক ফার্নিচার দিতেই হবে একবারে মনে হচ্ছে যেন মেয়ের পিতা সমাজের কাছে জিম্মি তার বদনামের কোনো শেষ নাই বিশ্বাস করুন আপনারা যুবক তোমাকেও খুব সতর্ক করে বলছি এই টাকা এই ফার্নিচারের পরিকল্পনা অন্তর থেকে পড়ে মুছে দাও আরও আপনাদেরকে অনুরোধ করে বলছি যে যখনই কোনো মেয়ে গর্ভবতী হয় তখনই তার পিতার উপরে আর একটা চাপ পড়ে যায় যে ওই মেয়েকে লক্ষ্য করে এখন আমার অনেক প্রস্তুতির ব্যাপার সেটা হচ্ছে যে বাচ্চা প্রসব হওয়ার সাথে সাথে ওই বাড়িতে উপ পাঠাতে হবে ওই বাড়িতে কাপড় চুপড় পাঠাতে হবে ওই বাড়ির সমস্ত লোককে নতুন পোশাকে সাজাতে হবে এবং ওই বাচ্চার খাওয়া এবং আরও যা কিছু লাগে সব ওই মেয়ের পিতাকে দিতে হবে এক এক এলাকায় এক এক ধরনের যৌতুকের কৌশল এগুলো সব হারাম আপনারা এইসব যৌতুক থেকে ফেরত আসুন নিজে উপার্জন করে বৈধ পন্থায় খেতে শিখুন অল্প উপার্জন করেন এটা আলহামদুলিল্লাহ নিতে গেলেন কেন পুরুষের পরিচয় দিয়ে জীবিকা নির্বাহ করেন যুবক তুমি পুরুষের পরিচয় দিয়ে জীবিকা নির্বাহ করো বরং তুমি তোমার শ্বশুরকে বলো আব্বাজি আপনি আপনার মেয়েটাকে ২৫ বছর ৩০ বছর যাবৎ লেখাপড়া শিখিয়ে উচ্চশিক্ষিতা করে সুন্দর করে আজকে আপনি আমার হাতে তুলে দিয়েছেন এই জন্য আপনার সুক্রিয়া আদায় করি আপনার কাছে কিছু নিব কেন এই জন্য আপনার জন্য আমি একটা সুন্দর লুঙ্গি কিনেছি আপনি এটা উপহার নেন আপনি মেয়ের পিতাকে বোঠাক দিতে শিখুন নিতে শিখলেন কেন কেননা তালার একটা বিরাট নিয়ামাত যে মেয়ে আপনার কাছে এসেছে যে মেয়েকে তার পিতে একটা দীর্ঘ সময় ধরে রিক্স নিয়ে পড়াশোনা করা তার ভরণ পোষণ কত কষ্ট সব কিছু নেওয়ার পরে আজকে যুবক তোমার হাতে দেওয়ার পরে গ্লানি বহন করতে হবে এটা শরীয়ত হতে পারে তোমার হাতে দেওয়ার পরে এই মেয়েকে তুমি যখন তখন অপমান করবে তার পেটে ছুরি চালাবা তাকে ওই বিভিন্ন মেরে ফেলবা এটা হতে পারে নিশ্চিত মনে করো তুমি এটাই হচ্ছে জাহেলিয়াত এটাই হচ্ছে বর্বরতা এটাই হচ্ছে অসভ্যতা এই নীতি থেকে ফিরে আসতেই হবে যে কোনো মূল্যে এ মেয়ে অতীব সম্মানী বস্তু এই মেয়ের পিতাও সম্মানী মানুষ অতএব আমরা মূল্যায়ন করতে শিখি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ জি আমি যেটা বলতে চাচ্ছিলাম ইসলামী শরিয়া কি সুন্দর বিধান দিয়েছে মহিলা নিজে পরিশ্রম করে শ্বশুর বাড়িতে দূরের কথা ওয়াইফ স্ত্রী নিজের হাতে টাকা আছে স্বামী চাইতে পারবে না মাসুদ স্ত্রী যায় না তিনি কানা আলিয়া দেয়নি তিনি নিজের হাতে কাজ করতেন বিক্রি করতেন টাকা জমাতেন রসুলাম বললেন যে দান করো এখন ওই টাকা পয়সা নিয়ে দান করতে যাচ্ছেন স্বামী আবদুল্লেন মাসুদ আমাদেরকে দেওয়া আমি গরিব মানুষ আমাকে দেওয়া তোমার ছেলে মেয়েকে দেওয়া বলে না আমি আগে রসুল্লাহলাম শুনে আসি স্বামীর কোনো অধিকার নেই যে স্ত্রীর কর্মের টাকা মহিলারা রোসলাসন যুগেও কর্ম করতেন কুটির শিল্প করে তাহলে যুবককে যেটা শেখ বলছিলেন আত্মনির্ভরশীল হতে হবে আমি কেন অন্যের পকেটের দিকে তাকাবো শ্বশুরের পকেট অন্যের পকেট আমি শ্বশুরকে হাত দিয়ে দেবো ওই পকেটের কিছু চিন্তা করাটা আমার জন্য হারাম জি কাজেই আমি হারামের দিকে না তাকাই বিশেষ করে যারা দিন পালন করি দিন আমরা চলা আদায় করছি সিয়াম পালন করছি গরিবের টাকা দিচ্ছি আবার চিন্তা করছি শ্বশুর আমাকে টাকা দিল না কেন এটা হারামের চিন্তা আমরা কেন করব আল্লাহ তালা আমাদের হেফাজত করেন এটা হচ্ছে যে একটা রেওয়াজ আছে যে এই ছেলেকে সেলামি দেওয়া এই ধরনের একটা রেওয়াজ আছে যে সমাজে এই সম্বন্ধে একটু সংক্ষেপ বলে এই বিষয়ে প্রথম কথা হলো সালামি বলতে যে সালাম বোঝানো হয় এটা ইসলামের সালাম না রসুলামের সাহাবিগণ তার মেয়ে তার জামাই তাকে ইসলাম করেনি কখনো দুই নম্বর কথা হলো এটা এক ধরনের যৌতুক যে আমি তোমাকে সালাম দিছি তোমাকে হাদিয়া দিতে হবে সালাম তো আসসালাম আলাইকুম মুসাফাহা অথবা সর্বোচ্চ যেটা শরিয়াতে আছে হাতে চুমু খাওয়া বা কপালে চুমুক খাওয়া যাদের জন্য বৈধ এটা হবে কোনো বিনিময় ব্যতিরেকে সালাম দেওয়ার নামে কোনো টাকা দেওয়া অথবা যাকে সালাম দিল তাকে টাকা দিতে হবে ধন্যবাদ যে কদম করা কথাটা স্পষ্ট আমাদের কাছে আরো হয়ে যাওয়া দরকার তার মানে এলাকা ভিত্তিক এমন আছে যে বর যখন শ্বশুর বাড়িতে যাবে তখন শাশুড়িকে যত চাচা তো শাশুড়ি আছে তাদেরকে শ্বশুরকে চাচা তো শ্বশুরকে সালামি দিতে হবে তার মানে জামাই যখন ওখানে গিয়ে সালাম দিবে তখন তাকে একটা উপহার দিতে হবে আমি কাজের সাথে নিয়ে গেলাম সালাম কোনো কাজের নাম না সালাম বক্তব্যের নাম শেখ এখানে আরো কিছু নীরব যৌতুক প্রথা আছে যেগুলো আমরা সমাজে দেখি এগুলো উঠে আসছে না শেখ কিছুটা ইঙ্গিত করেছেন ওই যে হসপিটালে গেল মা

কত কৌশলে যে চিন্তাই করা হচ্ছে কত কৌশলে যে হেও করা হচ্ছে কন্যার বাবাকে তুচ্ছ করা হচ্ছে তাকে কুণ্ঠাসা করে রাখা হচ্ছে এমন কতগুলো এলাকাতে যৌতুক নেওয়া হচ্ছে এমন কতগুলি পদ্ধতিতে যা আমরা এখন জানি না বলেই সমন্বিত দর্শক মন্ডলীর সামনে পেশ করতে পারছি কিন্তু ওই নির্যাতন করে নেওয়া হচ্ছে আচ্ছা যেই মেয়েটা জানলো যে মেয়েটা জানে তার বাবা থেকে চিন্তাই করে এই পয়সাটা আনা হচ্ছে তার বাবা তার ভাই বোনদেরকে নিয়ে না খেয়ে কষ্ট করে দিন যাপন করছে অনেক সমাজে কষ্ট না করলো অনেক সমাজ অনেক সমাজের এরকম কষ্টের ব্যাপারও আসছে যে সেই মেয়েটা কি করে শ্বশুর শাশুড়ির এবং ওই স্বামীরকে আন্তরিকভাবে গ্রহণ ধন্যবাদ আপনাদেরকে আমরা জানতে পারলাম স্পর্শ সম্মানিত দর্শক যৌতুক হারাম যৌতুক খাওয়া বিশ, যৌতুক লোভী একটি ভিক্ষু নিচু শ্রেণীর মানুষ যাদের ভিতরে পৌরসত্ব আছে বিবেক আছে তারা কখনো যৌতুক চাইতে পারে না নানা কৌশলে যে যৌতুক খাওয়া হচ্ছে যেভাবেই খাওয়া হচ্ছে সবটাই হলো হারাম আর এই হারাম বক্ষণকারী ব্যক্তি একজন প্যাটু লোভী আর এই লোভ অন্যায় যা কখনো হত্যার মতো গুরুতর অপরাধের দিকে ধাবিত করে দেয় সুতরাং এখনও কুসংস্কার থেকে আমরা মুক্ত হই জুলুম থেকে আমরা মুক্ত হই আমাদের সমাজের সচেতনতা সৃষ্টি করি যুবককে বলি হে যুবক এগিয়ে এসো ফোর আলোকে জীবন গড়ো আর আমরা বলি হে বাবা মা আপনারা সচেতন হন সমাজকে সচেতন করুন তবেই অভিশাপ থেকে মুক্ত হওয়া সম্ভব আল্লাহ রবুরাহিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও ওবারাকাত বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন যেই জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হলো হাদিস উদ্দেশ্য নিয়ে

স্বায়ং নেভিজি দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদয় হটপথ অটল থাকবে সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে কেমন ছিল রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাই হি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিস্ময় তার ক্রমবিকাশ আজ রাত আটটায় বা পুনঃসম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিসটিভি বাংলায় রং আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং ধনু কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মোমিন নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায় আপ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়